মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি টালিগঞ্জ ট্রামডিপোর সামনে। আমারে ট্রাম জার্নিতে ট্রাম রিলেটেড প্রচুর ইনফরমেশন আমি তোমাদের কাছে শেয়ার করেছি, বেশি ভিডিও দেখে তোমার ভালো লাগবে। এক্সপ্রেস ট্রেন, মেট্রো, ট্রাম জার্নি, কতক্ষণ সময় লাগবে বলতে পারবো না, স্লো গাড়ি এরকমই সময় লাগার কথা। আমরা এই মুহূর্তে ক্রস করছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বা টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। রাজবাড়ি মোড়ই ক্রস করছি, এটা হচ্ছে গড়িয়াহাটের চার মাথার মোড়, এটা হচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভার টুয়ার্ডস বালিগঞ্জ ফাড়ি পার্ক সার্কাস। তাহলে রাজনীতি কি আরেকবার সাক্ষী হতে চাও? হ্যাঁ, আরেকবার হতে চাই, ভালো লাগছে। এখন আমরা এই মুহূর্তে ঢুকছি বালিগঞ্জ ট্রাম ডিপো। এভরিওয়ান, আমি সহায়ক, সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে, আর এরকম একটা ট্রাম ডিপোর সামনে দাঁড়িয়ে আছি দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি আসতে চলেছে। তাও আমি বলে রাখি, আজকের ভিডিওটা এর আগের মতনই ট্রাম জার্নি রিলেটেড ভিডিও কিন্তু হতে চলেছে। ট্রাম নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে এই দ্বিতীয়বার অর্থাৎ সেকেন্ড টাইম ভিডিও নিয়ে এসেছি। এর আগের পর্বে অর্থাৎ প্রথমবার আমরা যখন ট্রাম জার্নি রিলেটেড ভিডিও বানিয়েছিলাম সেটা করেছিলাম এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত পাঁচ নম্বর ট্রাম রুট, অর্থাৎ পাঁচ নম্বর ট্রাম রুটে আমরা সেদিন যাত্রা করেছিলাম এবং ট্রাম রিলেটেড প্রচুর ইনফরমেশান আমি তোমাদেরকে শেয়ার করেছি। সেই ইনফরমেশানগুলো হয়তো সত্যি তোমাদের খুবই কাজে লেগেছে, প্রচুর ইনফরমেশান পেয়েছো যে ট্রাম অ্যাকচুয়াল কীরকম ধরনের যান বা একসময় কীরকম ছিল। তো সেই জন্য সেই ভিডিও থেকে আমি একটা ভালো রেসপন্স পেয়েছি, তোমরা খুব ভালো রেসপন্স করেছো এই ভিডিও আগের এই প্রথমবারের ভিডিওতে। তাই রেসপন্স পাওয়া মাত্রই আমি ঠিক করেছি যে বাকি কলকাতায় এখন পর্যন্ত দুটো ট্রাম রুট আমাদের কভার করা বাকি আছে, সেটা হলো টালিগঞ্জ থেকে বালিগঞ্জ আর একটা হচ্ছে গড়িয়াহাট থেকে এসপ্ল্যানে। তো তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব ওই দুটো ট্রাম রুট কভার করে ফেলবো, আর তার নমুনা আজকে আমি দিয়ে দিলাম এই টালিগঞ্জ ট্রাম ডিপোতে। তো আজকে আমরা টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত 24x29 নম্বর ট্রামে জার্নি করতে চলেছি, আর আজকে আমি একা জার্নি করছি না, আজকে আমার সাথে এই ছোটো ভাই রাজদীপ আছে। তো রাজদীপ, তুমি এখন কী করছো? আমি এখন বিএ জেনারেল। তো যাই হোক, অনেক শুভকামনা রইল। আর রাজদীপের পরিচয়টা দিয়ে রাখি, রাজদীপ হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং সেই সাথে আমাদের বিগ 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 ফ্যান। এক বছর আগে দেখো মেসেজ করছে যে দাদা তোমার সাথে দেখা করতে চাই, দাদা তোমার সাথে দেখা করতে চাই। তো অনেক দিন ধরেই ওকে আমি চেষ্টা করছিলাম যে মিট করানো, তো সময় আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য আজকে সময় পেয়েছি, ভাবলাম ট্রামেরও ভিডিও করবো, ওরও তাহলে একসাথে, তাহলে ওর সাথে একসাথে জার্নি করা হয়ে যাবে। দুজনের আজকে প্রথমবার মিটা বলে এই টালিগঞ্জ ট্রাম ডিপো, তাই আজকে ওকে ডেকে নিয়েছি এই টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে। তো রাজদীপকে আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে তোমার? খুবই ভালো লাগে, বিশেষ করে ট্রেন জার্নি রিলেটেড ভিডিওগুলো আমার তো হেভি লাগে। জাস্ট মানে কোন রিলেটেড বেশি ভিডিওগুলো তোমার ভালো লাগে? এক্সপ্রেস ট্রেন, মেট্রো, ট্রাম জার্নি আমাদের চ্যানেলে? হ্যাঁ, ভালো লাগে। এটা সবাই বলছে যে তোমার চ্যানেলে, দাদা তোমার চ্যানেলে ট্রাম জার্নি, ট্রাম জার্নি না ট্রেন জার্নিগুলো সব থেকে বেশি ভালো লাগে, অর্থাৎ জার্নি ভিডিও, সে বাস জার্নি হোক, সে ট্রেন জার্নি হোক, সে যে কোনো ধরনের মানে জার্নি ভিডিও হোক, এগুলো ভালো। ট্যুর ব্লগগুলো ভালো লাগে না? ট্যুর ব্লগ ভালো লাগে, একটু মানে পরিবহন ব্যবস্থার দিক থেকে ভালো লাগে সেটাই। মেট্রো যাই হোক, যার যেটার দিকে বেশি নেয়, যার ট্যুর ভিডিও ভালো লাগে সে ট্যুর ব্লগ দেখবে, যার জার্নি ব্লগ ভালো লাগে সে জার্নি ব্লগ দেখবে। আমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই যে দেখতেই হবে, যার যেটা ভালো লাগবে সে সেইটা দেখবে। তো যাই হোক, আজকে ওর সাথে আমরা ট্রামে জার্নি করবো। তো এখন এই মুহূর্তে ট্রাম দাঁড়িয়ে আছে পাশে, তো চলো ট্রামে উঠে দেখি, তারপর তোমাদেরকে সব কিছু ইনফরমেশন আমি দিচ্ছি।
সময় লাগার কথা, তো যাই হোক ঠিক আছে দেখি কতক্ষণে আমরা পৌঁছাই। 19 মিনিটও লাগবে না, 45 মিনিটও লাগবে না, 1 ঘন্টা লাগবে, আমরা জানি না কতক্ষণে পৌঁছাবো। ঠিক আছে দেখি আজকের জার্নি। এই মুহূর্তে ক্রস করছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বা টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। আর ট্রাম ডিপোতে যান আর কি বলবো, যেতে 24 থেকে 45 মিনিট মতো সময় লাগবে। আর সেই সাথে আমরা আজকে ট্রামে উঠেছি, ট্রামের ফার্স্ট ক্লাস বগিতে। আর ফার্স্ট ক্লাসের ভাড়া, ট্রামে নর্মাল যা ভাড়া হয় যতদূর যাও না, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে ন্যূনতম ভাড়া 7 টাকা, আর সেকেন্ড ক্লাসে গেলে 6 টাকা, সে যে রুটেই যাও না কেন তাই ভাড়া। আমরা মিনিট 10 সেকেন্ডের মধ্যে হয়তো পৌঁছে যাবো হচ্ছে মুদিয়ালি বা রাসবিহারী ক্রসিং। এখন আমরা এই মুহূর্তে ক্রস করছি ট্রায়াঙ্গুলার পার্ক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গড়িয়াহাট। সামনে প্রচণ্ড জ্যাম, এটা হচ্ছে গড়িয়াহাটের চার মাথার মোড়, এটা হচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভার টুয়ার্ডস বালিগঞ্জ ফাড়ি পার্ক সার্কাস। তো আমরা এখন এই মুহূর্তে গড়িয়াহাট মোড় যে ক্রসিং সেটা আমরা ক্রস করছি, আর সেই সাথে দেখে যাচ্ছি আমাদের সামনে ভিড় আজকে দেখতেই পাচ্ছ ওই অ্যাভারেজ মতো ভিড় আছে, অ্যাভারেজ বলা যায় যা ভিড় সামনে, মানে কিছু সিট আবার খালি আছে, কিছু কিছু সিট আবার ভর্তিও আছে। আর সেই সাথে রাজদীপকে একটু জিজ্ঞাসা করতে, রাজদীপের ট্রাম জার্নি কেমন লাগছে? রাজদীপকে আমি একটাই কথা বললাম যে ট্রাম জার্নি তোমার ভালো লাগে আমারও ভালো। আর আমরা গড়িয়ার যেহেতু ক্রস করে গেছি, আর হিলছড়া ধরতেই হচ্ছে বালিগঞ্জ ট্রাম ডিপো, এই 2 থেকে 5 মিনিট হয়তো সময় লাগবে বালিগঞ্জ ট্রাম ডিপো যেতে। তাও রাজদীপকে জিজ্ঞাসা করি এরকম ট্রাম জার্নি কি আরেকবার সাক্ষী হতে চাও? হ্যাঁ আরেকবার হতে চাই, ভালো লাগছে আজকে বলেছি অ্যাক্টিভ রয়েছে। তো যত শীঘ্রই সম্ভব আর একটা বাকি যে ট্রাম রুট থেকে গেল সেটা হচ্ছে 25 নম্বর ট্রাম রুট, যেটা গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড চলে, সেটার চেষ্টা করবো তাড়াতাড়ি কভার করে দেবো। তাহলে কিন্তু আমাদের কলকাতার যতগুলো ট্রাম রুট অ্যাক্টিভ আছে সবগুলো ট্রাম জার্নি কিন্তু আমাদের কভার করা হয়ে যাবে, অর্থাৎ পুরো ট্রাম জার্নিগুলো কমপ্লিট হয়ে যাবে, আর কিন্তু আমাদের কোনো ট্রাম জার্নি আর বাকি থাকবে না। এখনও পর্যন্ত কলকাতায় মাত্র 3টে রুটেই ট্রাম চলছে। এর আগেও বলেছি শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড 5 নম্বর ট্রাম রুট 24/29, টালিগঞ্জ থেকে যেটা বালিগঞ্জ যেটা আজকে আমরা জার্নি করছি, আর বাকি যেটা আমাদের হাতে রয়েছে যেটা আমাদের জার্নি কভার করা বাকি সেটা হচ্ছে 25 নম্বর ট্রাম রুট, যেটা এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাটের মধ্যে চলাচল করে। তো যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো সেটা কভার করে, এসপ্ল্যানেড থেকে হোক বা গড়িয়াহাট থেকে হোক।
ইচ্ছা আছে তাড়াতাড়ি আমি এখানে কভার করে দিতে, কারণ পরিস্থিতি অনেক সময় পাল্টে যেতে পারে। তো সরকার সিদ্ধান্ত নিল যে কলকাতা ট্রাম চলবেই না, তখন কিন্তু ট্রামটা তখন আমাদের কাছে পুরো হিস্ট্রি হয়ে যাবে আর তখন আক্ষেপ থেকে যাবে। তো আর আমাদের ট্রাম জার্নি কিন্তু করা হবে না, তখন এই একটা জার্নি বা দুটো জার্নি কিন্তু আমাদের কাছে থেকে যাবে। এখনো মধ্যে চলছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা বাণীগঞ্জ পৌঁছে গেলে আমাদের হয়তো ট্রাম জার্নি সমাপ্ত হবে। তখনই কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের এই মুহূর্তে দুটো ট্রাম জার্নি কভার করা কিন্তু কমপ্লিট হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে ঢুকছি বালিগঞ্জ ট্রাম ডিপো, আর এখানেই আমাদের কিন্তু জার্নি শেষ হতে চলেছে। আর এই মুহূর্তে আমরা ক্রস করছি বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ। এখন বিকেল 4:30, আর আমরা এই মুহূর্তে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন এবং ট্রাম জার্নির অন্তিম তাদের গন্তব্য বালিগঞ্জ। আর এই পাশেই রয়েছে বালিগঞ্জ ভিশন সেতু, আর একটু এগিয়ে গেলেই হচ্ছে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন বা বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। ওখান থেকে তোমরা শিয়ালদা সাউথ স্টেশনের সমস্ত ট্রেন পেয়ে যাবে। সেই সাথে ট্রাম জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, খারাপ না, খুব ভালো লাগলো। শ্যামবাজার এসপ্ল্যানেড যে 5 নম্বর ট্রামে জার্নি করেছি, যেটা এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত, তার থেকে অনেক বেটার, অনেক ফাস্ট এসছে ট্রাম। ভেবেছিলাম 40 মিনিট মতো লাগবে, প্রায় 40 মিনিটের মতনই প্রায় সময় নিল। খারাপ বলবো না এক্সপিরিয়েন্স। তো যাই হোক, 3:50 উঠেছি, 4:30 মতো পৌঁছে গেছি। আমাদের জার্নি বেশ ভালোই লাগলো। তো এরকম ট্রাম জার্নির মাঝে মধ্যে করলে আমাদের বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদেরও আশা করি ভালো লাগবে। সেই ভিডিও দেখে আশা করি তোমরা অনেক কিছু ইনফরমেশন পেলে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারলে। তো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিও থেকে তারা কিছু ইনফরমেশন নিতে পারে। আর যারা চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু তোমরা ক্লিক করে রাখবে, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজকের এই ভিডিও এখানের মতোই সমাপ্ত করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা পর্বে, তবে সেই দেখা একেবারেই দেরি নয়, খুব চটজলদি। আমি সায়ক তোমাদের মতো সমস্ত দর্শক বন্ধুদেরকে নিয়ে সঙ্গে ফিরছি নতুন কোনো জার্নি পর্ব বা নতুন কোনো ট্যুর ব্লগ নিয়ে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলবিদা।